সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটিতে দু শিক্ষাবর্ষের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নবম শ্রেণীর বাংলা বিষয়টি একটি উত্তর নিয়ে আলোচনা করব অ্যাসাইনমেন্টটিতে গল্প অনুসরণে বিশেষ সম্পন্ন মানুষের সংবেদনশীলতা ও অনুভূতি প্রবণতা বিশ্লেষণ করতে বলা হয়েছে অ্যাসাইনমেন্টটিতে অতি উত্তম পেতে এই চারটি ধাপ সঠিকভাবে অনুসরণ করতে হবে শুরু করা যাক অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠায় তুমি অ্যাসাইনমেন্টের শিরোনামটি লিখবে সুবা গল্প অনুসরণে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সংবেদনশীলতা ও অনুভূতি প্রবণতা বিশ্লেষণ এরপর অ্যাসাইনমেন্টের কাগজের শুরুতেও তুমি এই শিরোনামটি লিখবে এরপর সুবার প্রতি আচরণ লিখবে সুবা তার পরিবার ও সমাজ থেকে যে আচরণ পেয়েছে তার বর্ণনা নিচে দেওয়া হলো সুবা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে বাক প্রতিবন্ধী কিশোরী লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধে গল্পটি অমর হয়ে আছে সুবা কথা বলতে পারে না তার মা মনে করতেন এটা তার নিয়তির দোষ কিন্তু বাবা তাকে ভালোবাসতেন সুবা বাক প্রতিবন্ধী হওয়ায় তার কোনো বন্ধুবান্ধব ছিল না তার সাথে কেউ মিশতো না কথা বলতে চাইতো না সুবার গ্রামের লোকজন তাকে নিন্দা করতে শুরু করেছে কিন্তু তার বিশাল এক আশ্রয়ের জগৎ আছে যারা কথা বলতে পারে না সেই পোষা প্রাণীদের কাছে সে মুখর তাদের সে খুবই কাছের জন আর বিপুল নির্বাক প্রকৃতির কাছে এসে পায় মুক্তির আনন্দ বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের আবেগ অনুভূতি অনুধবন এবং তাদের প্রতি পরিবার ও সমাজের ভূমিকা রয়েছে এরপর প্রত্যাশিত ইতিবাচক ও আচরণ সুবার প্রতি পরিবার ও সমাজের আচরণ যেমন হওয়া প্রয়োজন তার বিবরণ নিম্ন উপস্থাপন করা হল প্রতিবন্ধীরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ তাদেরকে অবহেলায় পিছনে ফেলে রেখে সমাজ এগিয়ে যাবে তা কখনই সম্ভব নয় সমাজের অংশ হিসাবে তাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে এ দায়িত্বগুলো সঠিকভাবে পালন করলে প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় বরং সম্পদে পরিণত হবে প্রথমত সুবা বাক প্রতিবন্ধী হওয়ায় তার পরিবারকে তার পাশে দাঁড়াতে হতো তার মনোবল বৃদ্ধির জন্য তার মায়ের মানসিকতার পরিবর্তন আনা উচিত ছিল তিনি সুবার যত্ন নিতে পারতেন ভালোবেসে আগলে রাখতে পারতেন দ্বিতীয়ত সুবার সমাজের অন্যান্য মানুষ সুবার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে পারতেন তারা তাদের সন্তানদের উদ্বুদ্ধ করতে পারতেন সুবাকে বন্ধু হিসাবে গ্রহণ করার জন্য এরপর আমার চেনা জানা একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের বেড়ে ওঠার প্রতিবন্ধকতা সমূহ ব্যাখ্যা করবে আমাদের আশেপাশে এরকম অনেক শিশু দেখা যায় যারা স্বাভাবিক শিশুদের মতো হয় না তাদের আচার আচরণ ও দৈহিক গঠন স্বাভাবিকের তুলনায় ধীর এবং অসামঞ্জস্যপূর্ণ সমস্যাগ্রস্ত এদের মধ্যে অনেকই আছে যারা ভালোভাবে চোখে দেখতে পায় না কারো কারো হাঁটাচলা করতে অসুবিধা কিছু শিশু আছে যারা ঠিকমতো কথা বলতে পারে না আবার অনেকই আছে যারা অন্যের কথা শুনতে পায় না আবার কেউ কেউ আছে বুদ্ধি প্রতিবন্ধী যারা অনেক বড় হয়েও ছোটদের মতো আচরণ করে আমার চেনা একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে সে একা একাভাবে দিনাতিপাত করে বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় কেউ তার সাথে মিশে না খেলে না এমনকি তার সাথে কেউ কথাও বলতে চায় না বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের বেড়ে ওঠার প্রথম প্রতিবন্ধকতা হলো পরিবার যে কোনো মানুষের সামাজিক অবস্থান তৈরি হয় পরিবার থেকেই কিন্তু এই পরিবারই অনেক সময় প্রতিকূলতার সৃষ্টি করে সমাজে বিকশিত হওয়ায় দ্বিতীয় প্রতিবন্ধকতা হলো সমাজ কারণ সামাজিক ধ্যান ধারণার উপর নির্ভর করে এইসব শিশুদের ভবিষ্যৎ আর সমাজে যদি তাদের স্বাভাবিকভাবে গ্রহণ করতে না পারে তাহলে এ ধরনের মানুষের জীবনে আরও বড় ধরনের বিপর্যয় নেমে আসবে সমবয়সীরা আর একটা প্রতিবন্ধকতা দেখা যায় সমবয়সীরা তাদের সাথে মিশতে চায় না এটি তাদের বেড়ে ওঠার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা বৈষম্য ও কুসংস্কার হল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমাজে বিকশিত হওয়ার ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা সমাজের সর্বস্তরে এরূপ একটি বিশ্বাস আছে যে প্রতিবন্ধী একটি অভিশাপ এবং এটি পাপ কাজের শাস্তি এরূপ বিশ্বাস বিশেষ সম্পন্ন শিশুদের সমাজে বিকশিত হতে বাধা সৃষ্টি করে এরপর একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সংবেদনশীল ও অনুভূতিপ্রবণ মন আছে মন্তব্যটি সুবা ও আমার চেনা জানা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করা হলো। শুভা বাক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে চাইতো তার কিছু বন্ধুবান্ধব থাকুক যাদের সাথে সে ইশারায় গল্প করবে মনের ভাব প্রকাশ করবে সে চায় তার মা তাকে বোঝা না ভাবুক ভালোবেসে যেন তাকে কাছে টেনে নেয় কিন্তু যখন তার ভাগ্যে এসব জুটল না তখন সে সক্ষতা গড়ে তুলল প্রকৃতির সাথে প্রকৃতি যেন তার সকল অভাব পূরণ করে দিত যেন তার সাথে কথা বলতো নদীর কলধ্বনি লোকের কোলাহল মাঝির গান পাখির ডাক সমস্ত মিশে চারদিকে চলাফেরা আন্দোলন কম্পনের সাথে এক হয় সমুদ্রের তরঙ্গের ন্যায় সুবার চির নিস্তব্ধ হৃদয়ের উপকূলের কাছে এসে ভেঙে পড়ত তার বন্ধুত্ব ছিল প্রাণীদের সাথে গোয়ালের দুটি গাবি তাদের নাম সর্বাসী ও পাঙ্গুলি মানুষের সাথে তার ভাবের বিনিময় না হলেও ভাষাহীন প্রাণী আর প্রকৃতির সাথে ঠিকই হৃদতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে সুবা তাই বলা যায় একজন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষেরও সংবেদনশীল ও অনুভূতিপ্রবণ মন আছে মন্তব্যটি সুবা ও আমার চেনাজানা বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পরিপ্রেক্ষিতে যথার্থ অ্যাসাইনমেন্ট এ পর্যন্তই সবার জন্য অতি উত্তম পাওয়া শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ